এবার শিক্ষার্থীদের মানসিক নির্যাতনের শিকার হয়েছেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন আব্দুল মিয়া তার উপর ঘটে যাওয়া নির্যাতনের বিবরণ দিয়ে রেজিস্ট্রারের কাছে প্রতিকার চেয়ে আবেদনের পর ছুটি নিয়ে ক্যাম্পাস ত্যাগ করেছেন তিনি গোপালগঞ্জ থেকে সৈয়দ আকবর হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সালাউদ্দিন বাদল রেজিস্ট্রারের কাছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন আব্দুল কুদ্দুসমিয়া অভিযোগে জানান গেল উনত্রিশ অক্টোবর বিকেলে আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র হাসান আলী মোহাম্মদ বরকতুল্লাহ নায়েম মোহাম্মদ আব্দুল্লাহ কাফি মোহাম্মদ সোলেমান রাব্বি সহ সাত আটজন ছাত্র তার কক্ষে প্রবেশ করে দরজা জানালা বন্ধ করে তাকে পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করেন পরে বিষয়টি মোবাইল ফোনে ভাইস চ্যান্সেলরকে জানালে তিনি ছাত্রদের ডাকেন কিন্তু ছাত্ররা তার রুমে না গিয়ে উল্টো ডিনকে ভয়ভীতি প্রদর্শন করেন এ ঘটনায় নিরাপত্তার বিষয় চিন্তা করে দশ দিনের নৈমিত্তিক ছুটির দরখাস্ত দিয়ে অফিস ত্যাগ করতে বাধ্য হন তিনি সাতাশ জন ছেলে আমাকে ওই পদত্যাগের জন্য তার চাপ দেয় তখন আমি বলি যে কারণ কি তা বলে যে আপনার নিয়োগ অবৈধ আমার যে নিয়োগ যদি অবৈধ হয় তাহলে এটা কর্তৃপক্ষকে বলতে হবে কর্তৃপক্ষ আমার নিয়োগ বাতিল করে দিলে আমি চলে গেল কারণ আমি তো চুক্তি ভিত্তিক নিয়োগ আর কি তখন ওরা আমার উপরে খুব সালেক্ট করে সবেক ভিসি খন্তকার নাসিরুদ্দিন পদত্যাগের পর শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভে এসব ঘটনা ঘটছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান যে দীর্ঘদিনের যে বঞ্চনার ইতিহাস এবং তার তাদের যে দীর্ঘদিনের না প্রাপ্তির যে ইতিহাস এখানে তো শিক্ষার্থী বান্ধব পরিবেশ বলা যায় ছিল না অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি এ বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে একটা পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিছি এবং ওই কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করার জন্য বলা হয়েছে তো কমিটি রিপোর্টের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় দ্রুত এসব সমস্যার সমাধান করে বিশ্ববিদ্যালয়ে শান্তি ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চেয়েছেন শিক্ষার্থীরা ডেস্ক রিপোর্ট বাংলা টিভি মাগুরায় আনন্দ উল্লাসের মধ্য দিয়ে মধুমতি নদীতে আবহমান গ্রাম বাংলার লোকজ ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম এই নৌকা বাইচ প্রতিযোগিতা এবং গ্রামীণ মেলাকে ঘিরে পুরো এলাকা ছিল উৎসব মুখর মধুমতি নদীর দুপারে প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে বাহারি পণ্যের পশ্রা সাজিয়ে বসেছিল গ্রামীণ মেলা নৌকা বাইচ উপভোগ করতে বিভিন্ন জেলার লক্ষাধিক মানুষ এতে জড়ো হন এবছর প্রতিযোগিতায় খুলনা নড়াইল ফরিদপুর ও মাগুরার মোট ষোলোটি নৌকা বাইজ অংশ নেয় এতে পৃথক দুইটি গ্রুপে প্রথম স্থান অধিকার করে খুলনার ভাই ভাই জলপুরি ও কালী শঙ্করপুরের কবির মিয়ার নৌকা দ্বিতীয় স্থানে নড়াইলের কাশেম মোল্লার নৌকা ও আলফাডাঙ্গার কালু ফকিরের নৌকা পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মাগুরা দুই আসনের সংসদ সদস্য ধীরেন সিকদার